চালাক বাঙালি বলুন আমাদের মায়েরা যদি পেটে বাচ্চা নিয়ে যদি নামাজে না পড়ে আমাদের মায়ের পেট থেকে যে বাচ্চাটা হবে দাদা হুজুর হবে নাকি দেব হবে কোনটা ও জীবনে নামাজ পড়ে দাদা হুজুরের নামাজ পড়েছিল দাদা হুজুরের মায়ের ইতিহাস কোনদিন যদি আসি দাদা হুজুরের মায়ের ইতিহাসের কথা বলবো ভালো করে বোঝেন ভাইরা বাবাজিরা মুসলমানের ছেলেরা আমাদের মায়েদের পেটে যখন বাচ্চা থাকবে মায়েরা যদি টিভি সিরিয়াল যদি দেখে আমাদের মায়েদের পেটে যদি বাচ্চা থাকে ওই সময় যদি মায়েদের কথাবার্তায় যদি মুখিষ্টি হয়ে যায় কালি হয়ে যায় ওই বাচ্চাটার ওপরে আসরটা পড়ে যাবে ভাইরা বাবাজিরা মুসলমানের ছেলেরা এলাকার মায়েরা আমার খালারা ভাবিরা ফুবু জানেরা ভালো করে খেয়াল করেন তোমরা দুনিয়ার জমিনে দশটা নারী দান করেছে দশটা নারীর মধ্যে আম্মা জান হাওয়া আলাইহি সালাতু ওয়াসালাম এনাদের মধ্যে কারবা নাম্মা আসিয়া আলাইহি সালাতু ওয়াসালাম ভাইরা বাবাজিরা মুসলমানের ছেলেরা এনাদের মধ্যে কারবা নাম আম্মা জান খাদিজা রাজি আল্লাহু তাআলা আনহা কারবা নাম্মা ফাতেমা রাজি আল্লাহু তাআলা আনহা কারবা নাম রাবিয়া বাশির রহমাতুল্লাহ আলাইহি ভাইরা বাবাজিরা মুসলমানের ছেলেরা নবীর উম্মাত উম্মাতানি ও এলাকার মায়েরা আয়েশার মতো যদি না হতে পারো আম্মা যেন রাবিয়া বাসরির মতো হয়ে যাও রাবিয়া বাসরি আলাইহি সালাতু ওয়াসালাম রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি বান্দি ছিলেন ভালো করে বোঝেন কেমন ইমানদার ছিল গো রাবিয়া বাসরির ওস্তাদের না ছিল হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ভাইরা বাবাজিরা মুসলমানের ছেলেরা নবীর উম্মাত উম্মাতানি রাবিয়া বসরিকে বারবার এলাকার মানুষের বলে রাবিয়া বসরি বয়স হতে গেল বিবাহ করো কি করো বিবাহ করো রাবিয়া বসরি বলল বিয়ে করব না কেন বিয়ে করবে না কেমন আমার আল্লাহকে খুশি করিয়েছিল ভালো করে খেয়াল করেন লক্ষ্য করেন বিয়ে করব না কেন বিয়ে করব না বিয়ে করলে যদি আমার আল্লাহকে ভুলে যাই যদি স্বামীর মায়া মহাপাত ভালোবাসার মধ্যে পড়ে যদি আল্লাহর মহব্বত কমে যায় ভাইরা বাবাজিরা আমার মায়েরা বোনেরা খালারা বেটিরা ফুফুরা আম্মা যেন রাবিয়া বাসরি বিবাহ করলো না একটাই মাত্র কারণ একটাই মাত্র ভাই যদি বিবাহ করার পরে স্বামীর খেদমত করা ফরজ এই ফরজ আদায় করতে গেলে বিবি এইবারে বাচ্চাদেরকে লালন পালন করতে গেলে এইবারে যদি আমার আল্লাহর কথা আমি ভুলে যাই আল্লাহর স্মরণ থেকে যদি গাফেল হয়ে যাই আল্লাহর ভালোবাসা যদি কম হয়ে যায় আল্লাহর মহাব্বত যদি আমার অন্তরে কম হয়ে যায় আমি বিবাহ করব না দুনিয়ার সুখ শান্তি আরাম আমার দরকার নাই আম্মা জান রাবিয়া বাসরি একজন মহিলা মানুষ ছিল আল্লাহর ভালোবাসায় বিবাহ করলো না আর আমাদের হুগলি জেলার মেয়েরা একটা স্বামী তো দূরের কথা স্বামী কলকাতায় কাজে চলে গেছে স্বামী চেন্নাই গেছে আহমেদাবাদ গেছে গুজরাট গেছে মিরাট গেছে ইউপি গেছে স্বামী চলে গেছে গুজরাটে ওখানে স্বামী নেই তো কি হয়েছে পাশের বাড়ির লালটু আবার স্বামী বানিয়ে নিয়েছে কথা ঠিক কথা ঠিক বলছি না ভুল বলছিলাম স্বামী বিদেশে আর আমাদের ভাবিদের চরিত্র দেখেন স্বামী রয়ে গেল বিদেশে আর আমাদের ভাবিরা স্বামী বিদেশে আছে বলে গ্রামের আশেপাশে মানুষজনের সাথে সম্পর্ক করে তাদের সাথে অবৈধভাবে সম্পর্ক করে খোদার কসম করে বলি কোন মহিলার স্বামী থাকা অবস্থায় যদি কোনো পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক থাকে ওই মানুষটা ওই মহিলা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারে না ভাইরা বাবাজিরা আপনারাই মুরব্বী যারা আছেন আমার ওয়াজ করতে সহজ হবে উত্তর দেবেন আমরা দেখতাম আগে 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 ইয়াং মেয়েগুলো পালিয়ে যেত কিন্তু বর্তমান সময় লক্ষ্য করলে দেখা যায় দু ছেলের ভাবিরা পালিয়ে যায় কথা ঠিক না আমরা তো জানি ইয়াং ছেলে মেয়ে পালাই ভাবিরা এখন ইদানিং করে পালানো ধরেছে কথা ঠিক না ভুল গো বাবু মুর্শিদাবাদে জলসা করতে গেছি কিরাম আমাদের বাড়ির মেয়েরা কেমন রাবিয়া বাসিনী দেখেন মুর্শিদাবাদ এখন জীবনী জলসা
আমাদের হুগলি হাওড়া মেদিনীপুর দুই চব্বিশ পরগনা নদিয়া এদিকে বর্ধমান এদিকে জীবনই হয় না। আর আপনি যত যখন ওইদিকে চলে যাবেন মুর্শিদাবাদ বীরভূম দিনাজপুর মালদা কুচবিহার আলিপুরদুয়ার এদিকে না জীবনী জলসা। জীবনী জলসা মানে কি? আল্লাহ নবীর 63 বছর জীবনী পুরো আলোচনা করতে হবে, একদম এদিক ওদিক হলে হবে না, কথা বুঝলেন না? না হলে আম্মাজান ফাতেমা রাজি আল্লাহ তাআলা আনহার জীবনী আলোচনা করতে হবে, না হয় হাসান হুসাইন রাজি আল্লাহ তাআলা আনহুমা দু ভাইয়ের জীবনী আলোচনা করতে হবে। এইরকম একটা জীবনী জলসা গেছে 3 দিন, একই শ্রোতা একই বক্তা, আমি একা, একই স্টেজ একই মাইক একই সব, তা 3 দিন মানে তো সেখানে থাকতে হবে, কথা ঠিক কিনা? মুর্শিদাবাদ একটা বাড়িতে আমাকে থাকতে দিয়েছে, কথা বুঝলেন না? একটা দুতলা ঘর, ঘরের ভিতরে ঢুকে দেখছি মানে ঘরের একটা পরিবেশ দেখে বুঝতে পারছি এই ঘরে নিশ্চয়ই এই বাড়ির একটা যুবতী মেয়ে থাকে, কারণ মেয়েদের পোশাক আশাক দেখতে পারছি, ভালো জিনিস। তো আমি একদিন বিকালবেলায় আসরের নামাজ পড়ে আর যেভাবে বালিশগুলো ছিল ওইভাবে আছে, হুজুর মানুষ যতটুকু সময় পায় একটু পড়াশোনা করি আবার ঘুমিয়ে পড়ি। তো বালিশের কানার দিকে আসরের পরে দেখছি একটা বইয়ের কানা আছে, মানে কিতাব, কিতাবের কানা বেরিয়ে আছে। আমি তো দেখি খুব খুশি বাবু, বিরাট জিনিস, এ মেয়ে, এ তো মেয়ের ঘর, তা মেয়ে ছেলের বালিশের নিচে কিতাব মানে নিশ্চয়ই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থাকবে, আর না হয় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থাকবে, না হয় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থাকবে। আমি তো খুব খুশি, আর দেখি কদ্দূর পড়েছে একটু খুলে দেখা যাক, বইটা বার করে দেখি না উপরে লেখা আছে তোমার আমার ভালোবাসা, কথা বুঝলেন না? আর তার উপরে ইংরেজি অক্ষরে লেখা আছে SMS, তার মানে SMS এর বই, আর নিচে বাংলায় লেখা আছে তোমার আমার ভালোবাসা, তার মানে কত বড় রাবিয়া বাসনি ওই ঘরে থাকে, বুঝতে পারছেন তো বাবু? এরকম চরিত্র হলে মেয়েরা কোনো সময় পাল্টাবে না, যেটা বোঝাতে চাইছে মা করা মানে হলো নিজের মায়ের সাথে, বুঝতে পারছেন? পরের লাইন বলতে হবে কি? বাচ্চারা আছে, জ্ঞানী যারা বোঝে তারা অল্প ইশারায়, রাকাল যারা বোঝে তারা লাঠির ইশারায়, ভালো ঘরের মেয়ে যারা ইশারাতে বুঝে, খারাপ ঘরের মেয়ে যারা পড়তে যাওয়ার নাম করে অন্ধকারে ঘরে, কথা ঠিক কি? জি বাবু, ভালো করে বোঝেন যেটা বোঝাতে যাচ্ছি। আম্মাজান রাবিয়া বাস্তি কেমন ছিল? আমার মায়েরা আম্মাজান রাবিয়া বাস্তির ছোট্ট একটা জীবনী থেকে শিক্ষা নাও। আম্মাজান রাবিয়া বাস্তিকে বলা হলো আমার রাবিয়া বাস্তি, তুমি কেন নামাজে তুমি কেন বিবাহ করে না, না আমার আল্লাহর মহাব্বত যদি আমি আমার অন্তর থেকে চলে যাই তাই বিবাহ করব না। রাবিয়া বাস্তি এত 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 গরিব মানুষ ছিল, একটাই কাপড় ছিল, একটা ছাড়া আর কোনো কাপড় নাই, এত গরিব মানুষ ছিল, ওই জামানায় রাবিয়া বাসরির কাছে একটাও দিরহাম একটাও টাকা ছিল না। ভাইরা বাবা জিরা মুসলমানের ছেলেরা নবীর উম্মত, উম্মতারি এলাকার মানুষজন তারা সাক্ষী দেয়, কিতাবের মধ্যে লেখা হলো আম্মা যেন রাবিয়া বাসরি এত গরিব মানুষ ছিল, তার বাড়িতে সে জামানায় প্রদীপ ছিল প্রদীপ, আর আপনাদের এলাকায় যখন কারেন্ট ছিল না তখন ছিল লম্প, না হয় হারিকেন, কথা ঠিক কি না? আর সে জামানায় প্রদীপ ছিল, আপনি প্রদীপ বলেন লম্প বলেন ট্যামি বলেন আর হারিকেন বলেন আর লণ্ঠন বলেন, এগুলো জ্বালাতে গেলে তেল লাগে নাকি পানি কোনটা? এই তেল কেনার মতো রাবিয়া বাসরির কাছে কোনো টাকা ছিল না। আম্মা জান রাবিয়া বাসরি তবুও আমার আল্লাহকে ভোলে না। আম্মা জান রাবিয়া বাসরি প্রত্যেক দিন রাত জেগে জেগে আল্লাহর তাহাজ্জুদের নামাজ আদায় করত আর কোরআন তেলাওয়াত করত। ভাইরা বাবাজিরা মুসলমানের ছেলেরা, চালাক বাঙালি এইবারে ভালো করে বোঝেন, যে মানুষটার বাড়িতে একটা প্রদীপ জ্বালানোর তেল নাই ওই মানুষটা আল্লাহর কোরআন কিভাবে দেখে দেখে পড়ত? ভাইরা বাবাজিরা এলাকার মানুষেরা সাক্ষী দেয়, আমাদের এলাকার মধ্যে সব থেকে গরিব ঘর ছিল আম্মা জান রাবিয়া বাসরির। এই আম্মা জান রাবিয়া বাসরি উনি ওনার বাড়িটা এলাকার মাঝখানে
ওনারা বাড়িটা একটা ভাঙা ঘর ছিল গো, আর ওই ঘরের উপরে ভালো করে ছাউনি থাকতো না, থাকতো না। এলাকার মানুষেরা আমরা লক্ষ্য করে দেখতে পাই, গভীর রাত হলে আম্মা যেন রাবিয়া বাসিরির বাড়িতে, দুনিয়ার জমিনের কোনো আলো নাই, কোনো আলো নাই, এমন একটা আলো, এমন একটা নূরের বাতি জ্বলতো, আমাদের মনে হয় আল্লাহ রহমতের আলো রাবিয়ার বাসিরির ঘরে জ্বলতো। আরো জোরে বলেন বাবু, আমাদের রাবিয়া বাসির ঘরে তেল নাই তবু আলো জ্বলছে, আর আমাদের বাড়ি চারজন খাবে, চারজন খাবে, 2 কিলো চাল রান্না হয়েছে, ভাত খাওয়ার পরে টানাটানি বেঁধে যাচ্ছে, কথা ঠিক কি না? কেন কেন? কারণ বলবো, যাদের বাড়িতে খাওয়া শেষ হওয়ার আগে ভাত শেষ হয়ে যায়, টানাটানি বেঁধে যায়, তার মূল কারণ বলে দিচ্ছি। একটু ভেবে বিবেকে খাটিয়ে নিজে নিজে কল্পনা করবেন, মায়েদের বলছি, জোয়ান যুবক ভাইরা বলছি, যে মেয়েটা, যে বউটা রাতে স্বামী স্ত্রী সহবাস করলো, মিলন করলো, শরীরটা নাপাকি হয়ে গেল, আর ভোরের বেলায় এ উঠে কলে ঠক ঠক আওয়াজ করে গোসল করবে, পুকুরে নেমে গোসল করবে, লোকে শুনলে মানুষে কি বলবে, মানুষ যদি দেখে ফেলে লজ্জা লাগে না, কথা বুঝলেন না? এ ভয়ের কারণে যদি কোনো বাড়ির বউ যদি গোসল না করে, যদি ওই বাড়িতে যদি সে রান্না বান্না করে, যদি বাড়ির মানুষকে খাওয়ান দাওয়ান দেয়, আল্লাহর নবী রাসূলুল্লাহ জানিয়ে দিল, ওই বাড়িতে যদি 1 কিলো চাল লাগে, 5 কিলো রান্না হলেও ওই বাড়িতে কোনো সময় অভাব অভাব মিটবে না। 1 নম্বর কারণ, বাড়িতে হাঁড়িতে ভাত কানা ফুরিয়ে যায়। 2 নম্বর কারণ, নবী জানালো 2 নম্বর, যে বাড়িতে, যে ফ্যামিলির মধ্যে খাওয়ার সময় দস্তারখানা বিছানো হয় না, ওই বাড়িতে কোনো সময় অভাব অনটন দূর হয় না। আর যে বাড়িতে খানা খাওয়ার আগে দস্তারখানা বিছানো হয়, আমি নবী আমার সুন্নতটা মেনে খানা খাওয়া হয়, ওই বাড়িতে কোনো দিন হাঁড়ি থেকে ভাত ফুরাতে পারে না। একবার জোরে বলে, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জিরা মুসলমানের ছেলেরা, নবীর উম্মাতুম্মা, তানি ভালো করে বুঝুন, খেয়াল করুন, লক্ষ্য করুন, আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি, আম্মা যেন রাবিয়া বাসরি এত বড় ইমানদার ছিল, এত বড় ইমানদার ছিল, আম্মা যেন রাবিয়া বাসরির নসিবে যেটা হয়েছে, পৃথিবীর জমিনের কোনো মানুষের সেই নসিবে ওটা হয় নাই, দুনিয়ার জমিনে যদি আল্লাহর জান্নাত লাভ করতে চাই, তার জন্য মেয়েদের জন্য বেটা ছেলের থেকেও সহজ মেয়েদের জান্নাতে যাওয়া, কারণ বেটা ছেলে সারা দুনিয়ায় ঘোরে, সারা দুনিয়ায় ঘোরে, ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, এই বেটা ছেলে সারা দুনিয়ায় ঘোরে, দুনিয়ায় ঘোরে, কিন্তু মেয়েদের জন্য আমার আল্লাহ বিধান করলো, তোমরা পর্দার মধ্যে, খুশিদের মধ্যে, পর্দার মধ্যে, চার দেওয়ালের মধ্যে থাকো, আর তোমাদের কোনো ইবাদত করা লাগবে না, তোমরা শুধু নামাজ পড়ো, রোজা করো, আর তোমরা পর্দা করো। আর 3 নম্বর, বেশি বেশি স্বামীর চোখে ফাঁকি দিয়ে রং নম্বরে ফোন করো। 4 নম্বর ফরজ কি, কথা বলে না শুধু আছে, স্বামীকে ফাঁকি দিয়ে রং নম্বরে ফোন করার নাম জান্নাতি মেয়ে নয়, জান্নাতি মেয়ে নয়। ভাইরা বাবাজিরা মুসলমানের ছেলেরা, আমাদের মেয়েদের চরিত্র কেমন হয়ে গেল দেখেন, আম্মা যেন রাবিয়া বাসরির চরিত্র কেমন ছিল দেখেন। আমরা বড় কষ্ট করে, মেহনত করে, সবজি বিক্রি করে, ভ্যান চালিয়ে, বিভিন্ন কাজকাম করে, রাজমিস্ত্রির কাজ করে, আমরা আমাদের বিবিদের জন্য সুন্দর পাউডার কিনে দেবো, সুন্দর নেল পালিশ কিনে দেবো, সুন্দর ফ্লোরোপেন কিনে দেবো, সুন্দর আইলাইনার কিনে দেবো, সুন্দর মাসকারা কিনে দেবো, সুন্দর শাড়ি কিনে দেবো, সুন্দর ব্লাউজ কিনে দেবো,
বউটা সুন্দর লাগে আমার বউটা যাতে সুন্দরী হয় আর আমি স্বামী আমার বউটাকে সুন্দরভাবে দেখে আমার মনটা ভরে যাবে ব্লাউজ কিনে দেব আমরা নতুন নতুন শাড়ি কিনে দেব আমরা আমরা পাউডার কিনে দেব আমরা তেল কিনে দেব আমরা ঠোঁট পালিশ কিনে দেব নখ পালিশ কিনে দেব নেল পালিশ কিনে দেব পাশ পালিশ কিনে দেব আর এই সমস্ত নাজ নিয়ামত সাজগুণো দেখে মজা মারে খারাপ বলে হয় টোটো চালক আর না হয় দোকানদার না হয় বাসের ড্রাইভার কথা ঠিক কিনা বাইরে বাবাজিরা কোন মুসলমানের নারী কোন দুনিয়ার জমিনের কোন মেয়েরা স্বামী ছাড়া যদি অন্য কোন অপর পুরুষ এমন কি দেওরের জন্য হলেও যদি কোন মহিলা সাজগোজ করে দুনিয়ার কোন পর পুরুষকে দেখায় ওই মহিলাটা আম্মা জান রাবিয়া বাসরি যে জান্নাতে যাবে ওই জান্নাতে যেতে পারবে না ওই মহিলাটা আবু জেহেল ফেরাউন যে জাহান্নামে যাবে ওই জাহান্নামে যেতে হবে তাই মায়েদের কাছে অনুরোধ করে বলবো ওই দুনিয়ার মায়েরা তোমরা একটু পর্দার ভিতরে থাকো তোমাদের রূপ যৌবনটা তোমরা তোমাদের স্বামীদেরকে দেখাও আপনারা ভালো করে খেয়াল করেন লক্ষ্য করেন আপনাদের মেয়েদের রূপ যৌবনটা দেখবে আপনার জামাই আপনার বৌমার রূপ যৌবন দেখবে আপনার ছেলে আপনার মায়ের রূপ যৌবন দেখবে আপনার আব্বা জান এছাড়া দুনিয়ার কোনো মানুষের কাছে আর দেখাতে দেবেন না দুনিয়ার মানুষ কোনো কারোর সামনে আর ভালো সুন্দরী সাজিয়ে বার করবেন না কারণ আল্লাহর জান্নাতের উপরে সুন্দরভাবে লেখা আছে কিন্তু আল্লাহর জান্নাতের প্রতিটা দরজায় 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 লেখা আছে ও দুনিয়ার মানুষ যারা পর পুরুষ নারীর কার্যন হবে তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না পারবে না পারবে না তাই মায়েদের কাছে বলি আপনারা বেপর্দা হননি আম্মা জান রাবিয়া বাসরির ওয়াজটা শুনে আপনারা শিক্ষা নেন আম্মা জান রাবিয়া বাসরি এত বড় ইমানদার হয়ে গেল আম্মা জান রাবিয়া বাসরির যে শিক্ষক ছিল হযরত হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন আম্মা জান রাবিয়া বাসরিকে জিজ্ঞাসা করলো ওরে আম্মা জান রাবিয়া বাসরি আমি তোমার শিক্ষক আর তুমি আমার কাছে পড়াশোনা করেছো ইলমে বাতিনি ইলমে জাহিরি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছো আজকে আমি একটু তোমার পরীক্ষা নিতে চাই চলো না রাবিয়া বাসরি চলো না একটু নদীর পাড়ের কাছে যাওয়া যাক নদীর পাড়ের কাছে গিয়ে আমরা দুজনে মিলে পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বো ভাইরা বাবাজিরা মুসলমানের ছেলেরা নবীর উম্মাত উম্মাতানি আম্মা জান রাবিয়া বাসরি আম্মা জান রাবিয়া বাসরি আর হযরতে হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি দুজনে মিলে চলে গেল নদীর ধারে গিয়ে এইবারে নামাজের মুসল্লা নিল আম্মা জান রাবিয়া বাসরি বলে আমার শিক্ষক আমার উস্তাদ আমি আপনার সাথে নামাজ পড়বো না তবে এক এক করে নামাজ পড়বো ভালো করে বোঝেন খেয়াল করেন লক্ষ্য করে দুনিয়ার জমিনের এমন একজন নারী ছিল যে পুরুষের ওই নসিবটা হয়নি একজন নারীর নসিব হয়েছিল সেটা হলো আম্মা জান রাবিয়া বাসরি ওই ওয়াজটা আমি একটু পরে করছি কিন্তু বর্তমান সময়ের কথাটা একটু বুঝেলেন নদীর ধারে চলে গেল রাবিয়া তুমি আগে নামাজ পড়ো আগে শিক্ষক তারপরে ছাত্র আগে আপনি নামাজ পড়েন তারপরে আমি নামাজ পড়বো হযরতে হাসান বাসরি বিসমিল্লাহির রহমানির রহিম বলে নামাজের মুসল্লাটা নদীর উপরে ফেলে দিল আর নদীর পানি সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির কদমের স্পর্শ পেয়ে দাঁড়িয়ে গেল আরো জোরে বলেন না সুবহানাল্লাহ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল ওরে আমার বান্দা বান্দিরা তোরা যদি আমার আল্লাহর হয়ে যাস পৃথিবীর জমিনের তামাম মখলুক আমার আল্লাহ ওই বান্দাটার হয়ে যাবে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল ভাইরা বাবাজিরা মুসলমানের ছেলেরা এইবারে নামাজের মুসল্লা বিছানো হয়ে গেল হযরত হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহু আকবার বলে নিয়ত করলো দোয়া শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ
লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। এইভাবে সূরা কেরাত হয়ে গেল, এইবারে সালাম দিল, আমারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরানো হয়ে গেল। দোয়া খায়রে মোনাজাত করলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া খায়র হয়ে গেল। ভাইরা বাবা যারা মুসলমানের ছেলেরা, হযরতে হাসান বসরি হুজুর উঠে গেল, নামাজের মুসল্লা তুলে নিল, সঙ্গে 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 লক্ষ্য করে দেখা গেল হুজুর যখন নামাজের মুসল্লা তুলে নিয়ে নদীর পানিতে চলে গেল, নদীর পানি আবার আগের মতো চালনা হতে লাগলো। আরো জোরে বলেন ভাইরা বাবা যারা, একটু আল্লাহর হয়ে যান, দুনিয়ার জমিনের সমস্ত মখলুক আপনার গোলাম হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এইবারে আমার আল্লাহর ওলি বাসরি হুজুর বলল, ওরে রাবিয়া বাসরি, আমি তোমার কত বড় ওস্তাদ, কত বড় ইমানদার মানুষ, তুমি প্রমাণ পেয়েছো। নদীর পানির উপরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে নিলাম। রাবিয়া বাসরি, এইবারে তোমার বাড়ি তোমার পালি, তুমি তোমার পালা, তুমি এইবারে পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো। বাইরে বাবা যারা মুসলমানের ছেলেরা, তোর নসিবে আমি নাই, আমি নাই, আমার ওস্তাদ ছিল তাই তোর উপরে নামাজ পড়েছে, আমি আর নদীর পানির উপরে নামাজ পড়বো না। ওগো আমার ওস্তাদ, ওগো আমার শিক্ষক, ওগো আমার ওলি, ওগো আমার পীর হাসান বসরি হুজুর, আমি নদীর পানির উপরে নামাজ পড়বো না, পড়বো না, পড়বো না। এইবারে হাসান বসরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখলো, আম্মা জান রাবিয়া বসরি নামাজের মুসল্লা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে যে হাওয়া গুলো দলখে দলখে দুনিয়ার জমিনে চলনা হচ্ছিল, এই হাওয়া গুলো দাঁড়িয়ে আম্মা জান রাবিয়া বাসরির মুসল্লাকে দাঁড় করিয়ে দিল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান রাবিয়া বাসরি এইবারে নামাজের মুসল্লাই কদম দিল, সঙ্গে সঙ্গে মানুষ যেমন মাটির উপরে দাঁড়িয়ে থাকে ওইভাবে নামাজের মুসল্লা একটু নড়াচড়া করে না, দাঁড়িয়ে আছে। বলুন না চালাক বাঙালি মুসলমানের ছেলেরা, নবীর উম্মাত উম্মাতানি, আমাদের এলাকার যদি কোনো নামাজি, আমাদের এলাকার কোনো যদি বেনামাজি, আমাদের এলাকার কোনো যদি মুসলমান, আমাদের বাড়ির কোনো যদি মেয়েরা শামসের থেকে, মই থেকে, একতলা থেকে, পাঁচিল থেকে যদি লাভ কাটে, হাওয়া মনে হয় আটকে দে, এই ইমানদার, এই ইমাম সাহেবের বউ আটকে দে, এই ইমান আমাদের আছে। ভাইরা বাবা যারা, আম্মা জান রাবিয়া বাসরি হাওয়ার উপরে দাঁড়িয়ে এক রাকাত নয় দু রাকাত নফল নামাজ আদায় করলো, হযরতে হাসান বসরি হুজুর যেভাবে নামাজ আদায় করলো, আম্মা জান রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহে, আম্মা জান রাবিয়া বসরি দু রাকাত হাওয়ার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দু রাকাত নফল নামাজ আদায় করে নিল। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈমান কতটা মজবুত, দুনিয়ার জমিনের কাজকর্ম লক্ষণগুলো দেখলে বোঝা যায় আল্লাহর কত বড় জান্নাত পাওয়ার অধিকারী রাখে। ভাইরা বাবা জিরা মুসলমানের ছেলেরা, নবীর উম্মাত উম্মাতানি, এইবারে যে কথাটা বলতে চাইবো, আম্মা জান রাবিয়া বাসরি হুজুর আমার আল্লাহর কাছে সব সময় দোয়া করত, আল্লাহ গো আমার বাড়ি মক্কা মদিনা থেকে অনেক দূরে, আল্লাহ আমি কি তোমার ঘর দেখার নসিব হবে না, আমার নবী রওজায় গিয়ে একবার সালাম দিতে পারবো না, ও আল্লাহ আমি
থাকি কাবা ঘরটা একবারের জন্য তওয়াফ করতে পারবো না। আল্লাহ আমি হজ করতে চাই, আমাকে একবার হজে নিয়ে চলো, হজে নিয়ে চলো। ভাইরা বাবা জিরা মুসলমানের ছেলেরা নবীর উম্মাত উম্মাতানি, লক্ষ্য করে দেখা যায় হাসান বসরি হুজুরের কাছে শিক্ষা নিয়েছিল, এমন ইবাদত করেছিল আম্মা জান রাবিয়া বসরি। হুজুর আমার একদিন সাথী সঙ্গীদের সঙ্গে নিল সৌদি আরবের জমিনে আসবে হজ করতে, এমন সময় লক্ষ্য করে দেখা গেল সে জামানার মানুষেরা হজ করতে যেত কেউ বা উটের পিঠে, কেউ বা গাদার পিঠে, কেউ বা হেঁটে 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 হজ হজ মোবারক করতে যেত। আম্মা জানা রাবিয়া বসরি সাথী সঙ্গীদের নিয়ে হজ করতে যায়, লম্বা চওড়া ঘটনা যেখানে শিক্ষা আছে ওই জায়গাটায় বোঝাতে চাই। ভালো করে বলুন না চালাক বাঙালি, তার আগে আমি আপনাদের একটু বুঝিয়ে দিই, পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন একদিকে রাখলাম আর আমার নবীকে আর একদিকে রাখলাম, কার দামটা বেশি, আল্লাহর কাবা ঘরের দাম বেশি নাকি নবীর দাম বেশি? কার জোরে বলেন, কার দাম বেশি, কাবা ঘর না নবী? নবীর ওসিলায় কাবা না কাবার ওসিলায় নবী? নবীর ওসিলায় কাবা। কোরআনের দাম বেশি না নবীর দাম বেশি? জোরে বলেন, নবীর দাম বেশি বাবু। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের এলাকার বিনা দাড়িওয়ালা যারা বসে আছেন, আপনাদের দাম বেশি নাকি কাবা ঘরের দাম বেশি? জোরে বলেন, সবাই মিলে বলেন, জোর হলো না, আর একটু জোরে বলতে হবে, সবাই না বললে ওয়াজ করবো না, চুপ থাকবো। হাজির হো, কার কাবা ঘর? তারা জ্ঞানী মানুষ চুপ করে আছে। আমাদের এলাকার মধুখানের দাম কাবা ঘরের থেকে বেশি, আমাদের এলাকার নামাজি বিনা নামাজি বে নামাজির দাম কাবা ঘরের থেকে বেশি। আমরা গরিব উম্মাত উম্মাতানি, কেননা 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 সমস্ত নবীরা আল্লাহ দরবারে দোয়া করেছিল, আল্লাহ আমি আদম নবী হতে চাই না, আল্লাহ আমি ঈসা নবী হতে চাই না, আল্লাহ আমি মুসা নবী হতে চাই না, আল্লাহ আমি ইদ্রিস নবী হতে চাই না, আল্লাহ আমি ইয়াকুব নবী হতে চাই না, আল্লাহ আমি ইব্রাহিম নবী হতে চাই না, ইসমাইল নবী হতে চাই না, আমি আইয়ুব নবী হতে চাই না, আমি শিশু নবী হতে চাই না, আমি দাউদ নবী হতে চাই না, আমি সুলাইমান নবী হতে চাই না, আমি মুসা নবী হতে চাই না, আমি ঈসা নবী হতে চাই না, আল্লাহ আমি হতে চাই হতে চাই হতে চাই আখিরি নবীর উম্মাত উম্মাতানি হতে চাই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীদের দাম বেশি নাকি কাবা ঘরের দাম বেশি? জোরে বলেন, নবীদের দাম বেশি, আল্লাহর পরে স্থান নবীদের, নবীদের। ভাইরা বাবা জিরাগা, সেই নবীরা বলছে আমরা নবী হতে চাই না, হতে চাই না, হতে চাই না, উম্মতি মোহাম্মদি হতে চাই। আমাদের এলাকার যে বে নামাজি উম্মতি মোহাম্মদি নাকি উম্মতি মোহাম্মদি না কোনটা? উম্মতি মোহাম্মদি। আমি যদি এটা বোঝাতে চাই অনেক অ্যাঙ্গেল থেকে আপনাকে বোঝাতে পারি, ভালো করে বুঝুন, খেয়াল করুন, লক্ষ্য করুন। ভাইরা বাবা জিরাগা, তাহলে উম্মতি মোহাম্মদীদের এত দাম, সে মদখর হলেও বেনামাজি হলেও চেনাখর হলেও আল্লাহর কাবা ঘরের থেকে বেশি দাম। কেননা আমাদের এলাকার কোনো একটা মানুষ মনে করেন হজ করতে গেছে, চাচা আপনার নাম? আমার সাইদুল চাচা। ফেস দেখে মনে হচ্ছে খুব ভালো মানুষ, যাই হোক আল্লাহ নেক হায়াত দারাজ করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন মনে করেন আমাদের সাহেব চাচা একদম এলাকার এক নম্বরের হাড় কিট্টে, চাচার নিয়ে ওয়াজ করিয়া চাচা কিন্তু রেগে যাচ্ছে, রাখবেন না, উদাহরণ দিচ্ছি, ভালো করে বলেন। এখন চাচা হজে গেছে, হজে গিয়ে আল্লাহর কাবা ঘর দেখতে পেয়েছে, ওয়াজ বোঝার জিনিস, ভালো করে বোঝেন, আল্লাহর কাবা ঘর দেখতে পেল। চাচা কাবা ঘর দেখে চিন্তা করছে, হ্যাঁ রে, হুগলি জেলা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের হুগলি জেলা, হুগলি জেলার বড়তাজপুর গ্রাম থেকে 3 লক্ষ টাকা খরচা করে কালো মতো একটা ঘর দেখতে এসেছি আমি, কথা বুঝলেন না, এত কষ্টের টাকা খরচা করে এই কালো ঘর দেখতে এসেছি। এখন মনে করেন চাচা রেগে গিয়ে বড় একটা পাথর নিয়ে কাবা ঘরের দেয়ালে এক দেয়ালে ধাম করে মারলো, একদিকে দেয়াল একদম ঝরঝর করে ভেঙে গেল। আর এই চাষা কাবা ঘর পাথরে মেরে ভেঙে দিল, কারণ ওখানে গিয়ে কাবা ঘর দেখে মনে করেন মন ভরেনি।
আর এলাকার কোন একটা মানুষ একটা গরিব মানুষকে অন্যায়ভাবে একটা চড় মারল, ভালো করে বুঝেন, গরিব গরিবের রক্ত সব থেকে খেতে ভালো লাগে, আমার পয়সা আছে, দুতলা বাড়ি আছে, আমার 20 বিঘে জমি আছে, আমার 4 চাকা গাড়ি আছে, আর ও গরিব মানুষ ভ্যান চালে ওর কি আছে, তাই একটু কথায় 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 গরিব মানুষ তাই দুম করে একটা চড় মেরে দিলাম। বলেন তো দেখি শাহিদ চাচা যে ভুলটা করেছে আল্লাহর কাবা ঘরে ভেঙেছে, আর এলাকার যে মানুষটা গরিবকে মারল, গরিবকে মারার কারণে ওই মানুষটার অন্তর ভাঙলো, তাহলে একটা চাচা কাবা ঘর ভাঙলো আর একটা চাচা অন্তর ভাঙলো, কোন মানুষটা বেশি পাপ করলো? জোরে বলো, মানুষের অন্তরে যে ভাঙলো। আরে সৌদির সরকার যদি মনে করে আল্লাহর কাবা ঘরটা সোনা দিয়ে বানিয়ে দেবে, কিন্তু দুনিয়ার জমিনের যে মানুষের অন্তরটা একবার ভাঙবে, ওই ভাঙা অন্তর আপনি সারা জীবন তার খেদমত করলো, কোনো সময় সেই দাগটা আর মিটবে না। তাই আমার আল্লাহর কাবা ঘর তৈরি করেছে আমার আল্লাহর মখলুক হযরত ইব্রাহিম নবী, ইসমাইল নবী, বাপ বেটা দুজনে মিলে আল্লাহর কাবা ঘর আর আল্লাহর মখলুক তৈরি করেছে, আর আমার আল্লাহ তার বান্দাবান্দিদের নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছে। জোরে বলেন, দাম কোনটার বেশি, আমাদের এলাকার বেনামাজি আমাদের এলাকার মানুষের নাকি কাবা ঘর? নবীর উম্মত উম্মতের দাম বেশি কথা ঠিক কি না? কিন্তু আমি তো ওয়াজ করছিলাম আম্মা যেন রাবিয়া বাসরি হজ করতে যাচ্ছে, কিন্তু এদিকে কেন এলাম? নিশ্চয়ই এর পিছনে কিছু রহস্য লুকিয়ে আছে, কথা ঠিক কি না? বাইরা বাবা জিরা, এইবারে 3 নম্বরে বোঝেন, আমি আপনাকে 2 নম্বরে আঙ্গেল থেকে বুঝিয়ে দিলাম, আপনি যদি পরে কি তো আমার আল্লাহর মাহবুব বান্দা বান্দি হয়ে যেতে পারেন। ওগো মায়েরা যদি ইবাদত করে আল্লাহকে খুশি করাতে পারেন, আল্লাহর জান্নাত আপনার বাড়ি চলে আসবে, আর আপনার কষ্ট করে হজে যেতে হবে না, কাবা ঘর আপনার বাড়ি চলে আসবে আর হজে যেতে হবে না। আম্মা জান রাবিয়া বাসরি অনেক কষ্ট করে হজে যেতে হজে যেতে লাগলো, পায়ে হেঁটে 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 সাথী সঙ্গীদের সাথে হজে যায়, সাথী সঙ্গীদের সে জামানায় গাদা ছিল, আম্মা জান রাবিয়া বাসরি এতটাই গরিব ছিল একটাও গাদা ছিল না, পিছনে পিছনে হেঁটে যায়। এমন সময় লক্ষ্য করে দেখা যায় দিনের পর দিন পার হয়ে যায়, সপ্তাহের পর সপ্তাহ পার হয়ে যায় হাঁটতে থাকে, মাসের পর মাস পার হয়ে যায় হাঁটতে থাকে, এমন সময় আম্মা জান রাবিয়া বাসরি হাঁটতে হাঁটতে সাথী সঙ্গী গাদার পিঠে যায়, আম্মা জান রাবিয়া বাসরি পিছনে পিছনে হেঁটে হেঁটে যায়, মাসের পর মাস হাঁটতে হাঁটতে একটা সময় লক্ষ্য করে দেখা গেল আম্মা জান রাবিয়া বাসরি একটা গাছের নিচেই বসে পড়লো, শরীরটা বড় ক্লান্ত হয়ে গেল, শরীরটা বড় অসুস্থ হয়ে গেল, আমার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না, আমি রাবিয়া বাসরি আর আমার এক পাও হাঁটার আর ক্ষমতা নাই, আল্লাহ এত দূরে এসে ও তোমার ঘর আমার দর্শন হয়তো হবে না, ওরে সাথী সঙ্গীরা যাও যাও তোমরা আগিয়ে যাও, আমি হয়তো আর আল্লাহর কাবা ঘরের কাছে পৌঁছাতে পারবো না, যাও যাও তোমরা চলে যাও চলে যাও চলে যাও, আমি রাবিয়া বাসরি আর আল্লাহর কাবা ঘরের কাছে পায়ে হেঁটে যেতে পারবো না। আম্মা জান রাবিয়া বাসরি যে গাছের নিচে এইবারে বসে গেল, শরীরটা বড় ক্লান্ত হয়ে গেল, আম্মা জান রাবিয়া বাসরি চোখটা বন্ধ করে একটু নিদ্রায় চলে গেল, এমন সময় দেখা গেল ওই সাথী সঙ্গীরা এইবারে রাস্তা অতিক্রম করে আস্তে 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 আগিয়ে যেতে 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 এমন সময় মক্কার জমিনে এসে পৌঁছে গেল, সঙ্গীগুলো মক্কার জমিনে এসে আল্লাহর কাবা ঘরে যেখানে আছে আল্লাহর কাবা ঘরের স্থানে এসে দেখে আল্লাহর কাবা ঘর না। ভাইরা বাবাজিরা, আম্মা জান রাবিয়া বাসরির সাথে সঙ্গীরা একবার মিনা মুজদালিফায় যাই, আল্লাহর কাবা ঘর কোথায় আছে একটু দেখব গো, একবার সাফা মারওয়াই যাই, আল্লাহর কাবা ঘর কোথায় আছে এক নজরে একবার দেখব, একবার তাওফের জমিনে যাই,
বাবা ঘর কোথায় আছে একবার দেখব ভাইরা বাবা জিরা মুসলমানের ছেলেরা নবীর উম্মত উম্মতানি একবার মদিনা একবার মক্কার জমিনের অলি গলির দিকে সমস্ত জায়গায় খোঁজ করে আল্লাহর কাবা ঘর কোথায় আছে মানুষজনের কাছে জিজ্ঞাসা করে আল্লাহর কাবা ঘরটা কোথায় সবাই লক্ষ্য করে দেখতে দেখিয়ে দেয় অমুক জায়গায় আল্লাহর কাবা ঘর আছে সবাই মিলে লক্ষ্য করে দেখা গেল আল্লাহর আসমান থেকে আওয়াজ আসে গে আমার ঘর খুঁজে কোনো লাভ হবে না হবে না হবে না আমার ঘর আর মক্কার জমিনে নাই আমার ঘর চলে গেছে আমার প্রিয়া বান্দি আম্মা জান রাবিয়া বাসরির জন্য চলে গেছে আর জোরে বলেন ভাইরা বাবাজিরা মুসলমান ছেলেরা যদি ইমানদার হতে পারেন ও গো মায়েরা যদি আপনি আম্মা জান রাবিয়া বাসরির মতো হওয়ার চেষ্টা করেন আমি আগে বলছিলাম ডিজিটাল যুগের মানুষ আমরা আমরা হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবো না অন্তত পাস করার নিয়ত করেন আল্লাহরা জান্নাতে যেতে পারবেন এইবারে সমস্ত মানুষ আল্লাহর কাবা ঘর আর দেখতে পেলো না পেলো না আম্মা জান রাবিয়া বাসরি চোখটা খুলে দেখে যে কাবা ঘর মক্কার জমিনে থাকার কথা কয় ওই কাবা ঘর আমার আল্লাহর হুকুমে হেঁটে 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 আম্মা জান রাবিয়া বাসরির কদেবের কাছে চলে গেছে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর মক্কা মদিনা শরীফ মক্কা মদিনা শরীফ মহান ইসালে সওয়াব নারায় তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সাথে পড়েন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোলাপ নীলাম গাঁধা নীলাম নীলাম রজনী গন্ধা আর হাসি মুখে সবাই মিলে বাচ্চা বুড়ো সবাই মিলে বক্তা শ্রোতা সবাই মিলে দাড়িওয়ালা বিনা দাড়িওয়ালা সবাই মিলে জানাবো হাজার দরুদের নজরানা একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা একবার দেখা দাও যদি নিশি রাত্রি বেলা আর হাসি মুখে সবাই মিলে জানাবো হাজার দরুদের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে সাদা রংকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে জোরে বলে এই ডান দিকের ভাইরা বলো সাদা টিউলা ইটকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে
সাদা রংকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে দয়ার নবীর দান্দাত মুবারক দয়ার নবীর দাঁত মুবারক সাদা ছিল বলে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নারে তাকবীর লাল ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে লাল গোলাপকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে লাল রংকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে ওহুদ ময়দানে নবী রক্ত ওহুদ ময়দানে নবী রক্ত লাল ছিল বলে আরো জোরে বলেন সুবহানাল্লাহ নারায় তাকবীর বড় তাজপুর এলাকার মহান ইসালে সওয়াব আজকে জলসার কমিটি গো আজকে জলসার বক্তা গো আজকে জলসার শ্রোতা গো নারায় তাকবীর সাত হলুদ রংকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে হলুদ ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে হলুদ ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে দয়ার নবীর বাদান মুবারক দয়ার নবীর শরীর মুবারক হলুদ ছিল বলে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ নারে তাকবীর গাছের পাতার পোষণ করি তুমি রংটি কোথায় পেলে সবুজ রংকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে সবুজ রংকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে দয়ার নবীর রওজা মুবারক সবুজ আছে বলে আরেকটু জোরে হবে না আরে জোয়ান ভাইরা আরেকটু জোরে বলো নারে তাকবীর কালো রংকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে কালো রংকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে বাবু এইদিকে দেখেন অন্ধকার দেখা যাচ্ছে ওই পিছনে অন্ধকার আচ্ছা বলেন অন্ধকারের কালার কি সবাই মিলে বলে অন্ধকারকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে কালো রংকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে দয়ার নবীর চুল মুবারক দয়ার নবীর কেশ মুবারক দয়ার নবীর দাড়ি মুবারক দয়ার নবীর জুতা মুবারক কালো ছিল বলে নারায় তাকবীর একবার দেখা দাও যদি ওগো মদিনাওয়ালা একবার দেখা দাও যদি ওগো কমলিওয়ালা একবার দেখা দাও যদি নিশি রাত্রি বেলা আর খুশি মনে সবাই মিলে গে বড় তাজপুর এলাকা থেকে সবাই মিলে গে বক্তা শ্রোতা সবাই মিলে গে বাচ্চা বুড়ো সবাই মিলে গে
मी छेले बेटा छेले सबाई मिले जानाबो हजार दरुदेर नजराना।